সুপ্রিয় দর্শক আমি সেলিম হোসেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে লেটস প্লে পলিটিক্সে স্বাগত জানাচ্ছি প্রসঙ্গ বিশ্ব রাজনীতি এবং ফুটবল কঠোর পরিশ্রমের পর সামান্য আনন্দ সাঁও পাউলোর বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে নিযুক্ত শ্রমিকরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন আর রাজনীতিতে প্রেসিডেন্ট ওবামা এবং সাংবাদিকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক প্রথমেই ফুটবল প্রসঙ্গ নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ায় পাওলোর স্টেডিয়াম নির্মাণ নিয়ে নানান ঝামেলা হয় তবে গত সপ্তাহে তারা কিছুটা সময় পান আনন্দ করবার যদিও স্টেডিয়াম নির্মাণে ভীষণ দেরি হচ্ছে এবং এখনও তা অপ্রস্তুত আর ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার বারোই জুনের বিশ্বকাপের উদ্বোধনী খেলার সময় রয়েছে চল্লিশ দিনেরও কম তবে একজন শ্রমিক স্টেডিয়ামের অগ্রগতি নিয়ে ভীষণভাবে সন্তুষ্ট আমরা যেমন ভেবেছিলাম তার চেয়ে বেশি সুন্দর হয়েছে শুধু সুন্দর নয় দারুণ সুন্দর এটি আমাদের পুরো জাতির স্বপ্ন ওয়াশিংটনে প্রেসিডেন্ট ওবামা অংশ নিলেন হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির ঐতিহ্যবাহী নৈশভোজে এই বার্ষিক সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা সুযোগ পেলেন ডেমোক্রেট রিপাবলিকান এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবার আমরা স্বাস্থ্যসেবার জন্য হেলথ কেয়ার ডট জিওভি চালু করেছি এটি হয়তো আরও ভালোভাবেই করা যেতে পারতো এই অনুষ্ঠানে সাংবাদিক সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ এবং অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেখানে কলেজ বৃত্তির জন্য তহবিল সংগ্রহ করা হয় ব্রাজিলের স্টেডিয়াম নির্মাণ শ্রমিকরা আনন্দ করবার জন্য খেললেন তারা একটি দিন কাজ থেকে অবসর নিলেন এবং তা তাদের জন্য ছিল সঠিক অনেকেই কথা বললেন তবে তাদের দ্রুত কাজ করা উচিত কারণ ফিফা বিশ্বকাপের জন্য হাতে সময় রয়েছে এক মাসের সামান্য কিছু বেশি আজ এ পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থাকুন